এই মুহূর্তে ভারতের ওড়িশায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। এই দুর্ঘটনার বর্ণনা কোন বাংলা শব্দ এবং বাক্যে গঠন করা সম্ভব সেটি সত্যিই কর্তব্যরত সাংবাদিকদের কাছে একটি বড় প্রশ্ন, কারণ এই দুর্ঘটনাটি শুধু ভয়াবহ বললে ভুল হবে, একেবারে সোজা কথা মর্মান্তিক। ভারতের ইতিহাসে বলা ভালো দক্ষিণ পূর্ব রেলের ইতিহাসে এটি একটি স্মরণকালের ভয়াবহ রেল দুর্ঘটনা। শুধুমাত্র এখানে রেলের বগিগুলো দুমড়ে মুচড়ে যায়নি, একেবারে দলা পাকিয়ে গিয়েছে এখানকার যে করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীরাও, এবং এখনো পর্যন্ত প্রায় 200+ মানুষের প্রাণ হারিয়েছে। আমি শুধু আমার সহকর্মীকে দেখাতে বলবো যে করমণ্ডল এক্সপ্রেসের একটি বগি স্থানীয় সময় বেলা 3:25 ছেড়ে এসেছে, সেরে এসেছে চেন্নাইয়ের দিকে। সেই ট্রেনটি ডান দিকে কতটা দূরে ডিরেল হয়ে একেবারেই রাস্তায় সড়কের ওপরে বেলা 3:25 ছেড়ে এসেছে, সেরে এসেছে চেন্নাইয়ের দিকে। সেই ট্রেনটি কত ডিরেল হয়ে হয়েছে আপনি জানেন যে ইতিমধ্যে এই দুর্ঘটনায় উদ্ধার তৎপরতায় সরাসরি হাত লাগিয়েছে ভারতীয় সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবেলাতে এনডিআরএফ বাহিনী এবং সিভিল ডিফেন্স সহ উড়িষ্যা পুলিশ প্রশাসন। এবং অবশ্যই আমি বলবো স্থানীয় মানুষকে কিন্তু একাধারে গতকাল রাত থেকে যখন এই দুর্ঘটনার ঘটনা ঘটে এবং প্রথমে এই দুর্ঘটনা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়, প্রথমে বলা হয় যে আসলেই একটি মালগাড়ির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কা লাগে, পরে জানা যায় যে মালগাড়িতেই করমণ্ডল এক্সপ্রেস ধাক্কাটা এবং মালগাড়ি দুটো বগি গিয়ে ব্যাঙ্গালোর হাওড়া এক্সপ্রেসে। কিন্তু এখনো পর্যন্ত ছবিটা পরিষ্কার নয় এই এটি নিয়ে দুর্ঘটনার কারণ এবং কোন গাড়ি কার সঙ্গে ধাক্কা লেগেছে, কোন গাড়িকে এর জন্য দায়ী দুর্ঘটনার এখনো পরিষ্কার ছবিটা সামনের দিকে আসেনি। কিন্তু দুর্ঘটনার মর্মান্তিক ছবি এবং ভয়াবহতা এখনো পর্যন্ত ছবিটা পরিষ্কার নয় এই এটি নিয়ে দুর্ঘটনার কারণ এবং কোন গাড়ি কার সঙ্গে ধাক্কা লেগেছে, কোন গাড়িকে এর জন্য দায়ী দুর্ঘটনার এখনো পরিষ্কার ছবিটা সামনের দিকে আসেনি। কিন্তু দুর্ঘটনার মর্মান্তিক প্রচুর সংখ্যক মানুষ যারা দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যান, এবং আমি গতকালকেও বলেছি যদিও এখনো আমাদের কাছে সরকারি ভাবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে এখনো সেই সেই চিত্র আসেনি, আমি শুধু একটু দেখাতে বলবো, একটু একটু দেখানোর চেষ্টা করবো ভেতরের ছবিটা। আসলে ওই সময় দুর্ঘটনার সময় যখন যে ঘটনা ঘটেছিল তখন ঠিক ভেতরকার ছবিটা কিরকম, এই এই দুর্ঘটনা কবলিত বগিতে এখানে এখানে কিন্তু প্রচুর সংখ্যক সাধারণ কলকাতা থেকে নয় শুধু দেশের বাইরে মনে করা হচ্ছে, এখনো আমাদের কাছে সরকারি ভাবে কোনো তথ্য আসেনি। আমরা বাংলাদেশের কলকাতা যোগাযোগ করার চেষ্টা করছি, সেখানে কিন্তু আমরা কিন্তু পরিষ্কার এখন কিন্তু যে আসলে এই দুর্ঘটনায় বাংলাদেশি কোনো যাত্রী বা পর্যটক হতাহতের কোনো ঘটনা কিনা এখনো আমাদের কাছে সেই ছবিটা পরিষ্কার নয়। কিন্তু বাংলাদেশি কোনো যাত্রী বা পর্যটক হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা এখনো আমাদের কাছে সেই ছবিটা পরিষ্কার নয়। কিন্তু মোটের ওপর দুর্ঘটনার ছবির ভয়াবহতা এখনো কিন্তু এখানে ব্যাগ রয়েছে, অর্থাৎ ভারতীয় রেলকে বলা অন্যতম যাত্রী পরিবহনের একটি বাহক, সেখানে দাঁড়িয়ে যারা নিশ্চিন্তে কলকাতা থেকে শালিমার থেকে রওনা দিয়েছিলেন দক্ষিণ ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে, সেখানে দেখা যায় যে সেই নিরাপদতম যে সেখানে বরফের প্রশ্ন দেখা দিয়েছে। আপনি জানেন যে এই দুর্ঘটনায় যে গ্লাসটাও কিন্তু প্রায় এসি কামরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের ওড়িশা থেকে।